সো আমরা এখন একটা গেম খেলবো যেটার নাম হচ্ছে ডিরেক্টর্স কল ফাইনাল কল। সো অ্যাপারেন্টলি সবার ধারণা যে সেটে ডিরেক্টরই আর কি শো রানার হয়, বাট আমার সেটা এটা একদমই হয় না, কারণ আমি কোলাবোরেশনে বিশ্বাস করি। পাবলিকলি খুব কম, মানে রাগলেও সেটা আর কি ম্যানিফেস্টেশনটা অন্যরকম হয় আর কি, মানে কি রকম ভাঙাচোরা নয় অন্যরকম হয় আর কি, সেটা ডিফিকাল্ট টু এক্সপ্লেন, বাট এটা খুব একটা বড় কমপ্লিমেন্ট হিসেবে আমি নিচ্ছি, কারণ কারণ কথা না বলেও ফিল্মটা হয়ে যাচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিতে একমাত্র ডিরেক্টর যে কথা না বলেও ফিল্ম হয়ে যাচ্ছে, এইরকম একটা গ্র্যান্ড ফিল্ম স্কেলের ছবি, গ্র্যান্ড স্কেলের ছবি। তো লেটস স্টার্ট। তুমি তো লোক এইটাতে আমি খুব নিশ্চিত আসলে তোলো, এটাও তুলতে পারো। হ্যাঁ ইনফ্যাক্ট এটাও তুলতে পারো বেশ। না মানে ডিরেক্টরকে তো হতেই হবে, তো তাই তুলে দাও তুলে দাও। হ্যাঁ এবার রেখে দাও আবার, এবার ডিরেক্টরস কল, ডিরেক্টরস কল ক্লোজ, বাট I'll have to say, always, with, always on time. Close with Gaurav, right? Close, huh. Haan, shita bol. Of course, haan. Ito to, aami to aaschi na ito hai, equation. Haan, shi. এটা তো খুবই ক্লোজ, বাট আমার মনে হয় এটা গৌরবকে দেওয়া উচিত। আরে ক্যাপাল বাবাকে সাংঘাতিক পার্শিয়ালিটি। হ্যাঁ মানে দুজনে দুটো তুল একই তুললাম, এমনকি লজ্জার মাথাকে আমি নিজেরটাই তুললাম, সত্যিও তুললো গৌরব। ভেরি গুড। সরি এটা দুজনেই ভুল, কারণ রাইট অ্যান্সার এটা ভালো। নার্সিসিস্ট, হ্যাঁ সেটা তো সবাই কম বেশি আমি ধরে নিয়েই বলছি। আমি কারণ এটার এটার একমাত্র কারণ হচ্ছে আমাকে জকের দন 3টা খুব তাড়াতাড়ি করতে হবে, তো আমি কাউকে আপসেট করতে চাই। তোমরা করছো তো? হ্যাঁ অফ কোর্স করছো তো, প্লিজ। এক্স্যাক্টলি, আমি জানতাম এই পলিটিক্যালি কারেক্ট আনসারটাই আসলে। হ্যাঁ সিরিয়াসলি, বিকজ মানে কিছু না কিছু ঠিক ভুল ডেফিনেটলি সেটা আমাদের জন্য না হলে অনেক সময় নিতে হয়, ক্যামেরা মেনি মেনি থিংস। হ্যাঁ অফকোর্স রাইট অ্যানসার, এটা এটা আমি এগ্রি করছি বিভিন্ন কারণে আমাদের। হ্যাঁ এক্স্যাক্টলি। এটা তো ইজি, 100% ইজি ইজি ইজি, বাকি তিনটা অপশন সরিয়ে নেওয়া যেতে পারে। খারাপ জিনিসগুলো সব বলে দিল সবাই আমার সম্বন্ধে, যে এমনকি ভেবেছিলাম পাংচুয়াল নয় সেটে, না পাংচুয়ালটা আমি মেনে নিচ্ছি। ওকে আই নো, এটা তাড়াতাড়ি মনে রাখে, এটা আমি ভেবেছিলাম মানে খুব ইজিলি আসবে আমার কাছে, এলোই না।
বাট আইটলটা একবার ইয়ে কি এলো যে, এবং এটা আমি অ্যাকচুয়ালি নেগেটিভ কিছু না হয় পজিটিভ ভাবে নিই, ডেফিনেটলি পজিটিভ তাই তুলি, হ্যাঁ অফ কোর্স রাইট, এটা মানে আমি চোখ বন্ধ করেই বলতে পারি, বাট ইন আ পজিটিভ সেন্স অফ কোর্স, অফ কোর্স, হ্যাঁ যেহেতু আই নো ইট অলটা বলেই দিয়েছে আমাকে এত সকলে, সেই জন্যে এই যে শেষকালের যে সবাইকে ছবিটা দেখতে বলার সেকশনটা এটা আমার উপরই পড়তা বলার দায়িত্বটা সকলেই জানেন। সাগরদ্বীপে জয়পীর ধর বলে আসতে চলেছে আপনাদের কাছে থিয়েটার্সে, আবারও বলছি এটা কিন্তু থিয়েটারে গিয়ে দেখার ছবি, কেন সেটা সায়ন্তন চট করে বলে দিই, কারণ এরকম গ্র্যান্ড স্কেলে এত দুঃসাহসিক সব স্টান্ট ফান্ড দিয়ে আর কি আমরা একটা ভিজুয়াল ট্রিট তৈরি করার চেষ্টা করেছি, যেটা আমরা চাইবো যে আপনারা সিনেমা হলে এসেই দেখুন, কারণ এটা একটা সিনেমা গোয়িং এক্সপিরিয়েন্স হিসেবেই আমরা তৈরি করেছি, সো প্লিজ। অ্যাবসলিউটলি ডিটো, দুজনেরই হয়ে গেছে সব বলা, তো একই কথা আমি রিপিট করবো, প্লিজ মিস করবেন না স্বাগতীপে যখন আসছে, সবাই মিলে হই হই করে সিনেমাটা দেখে আসুন, এটা একটা ভীষণ ভালো একটা অ্যাডভেঞ্চার ফিল্ম, একটা ভিজুয়াল ট্রিট, যেটা সায়ন্তন একটু আগেই বললো, পরমব্রত বললো যে ইট ইজ আ মাস্ট ওয়াচ ডেফিনেটলি, so please go watch the film.